এলাকাবাসীর দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে 7.5 কোটি টাকা ব্যয়ে দিনহাটা 1 নম্বর ব্লকের গোসানিমারির মালিরহাট থেকে কোদাল ধোয়া পর্যন্ত প্রায় 6.5 কিলোমিটার রাস্তার কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিতাই বিধানসভার বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা, বসুনিয়া দিনহাটা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তপতি রায় বর্মন, জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন ছাড়া অন্যান্য জনপ্রতিনিধিরা। আমরা তাদেরকে সাদর আমন্ত্রণে আমাদের মঞ্চে ডেকে নিচ্ছি। আপনারা সবাই পুষ্পবৃষ্টি করে আমাদের মন্ত্রী মহোদয়কে বরণ করে নিয়ে আসবেন। এবং এখানে আসবার আগে আমরা মালিকদের প্রায় 8 কোটি টাকা খরচ করে একটা রাস্তার কাজ উদ্বোধন করে শুরু করে এলাম। অর্থাৎ একই দিনে একই সাথে একটা ব্লকে এবং তার একটা সাইডে 10 কোটি টাকার কাজে, প্রায় 10 কোটি টাকার কাজের উদ্বোধন। এরপরে আমি আজকে করতে চাইছিলাম, কিন্তু জগদীশ কলকাতা যাবে বলে সুযোগটা হলো না। সিটায় আরো 3টে কাজ আমাদের দপ্তরে আছে, আমরা সেগুলোও খুব তাড়াতাড়ি উদ্বোধন করব। কাজ শুরু করতে আমি অন্তত পক্ষে আমার রাজনৈতিক জীবনে এত দ্রুত উন্নয়ন, এত টাকা ব্যয় একটা ব্লক ধরে ধরে, এমন কোন ব্লক নেই আমাদের উত্তরবঙ্গের, এমন কোন বিধানসভা কেন্দ্র নেই যেখানে আমরা উন্নয়নমূলক কাজ শুরু করি। এমনকি যে এলাকায় আমাদের বিধায়ক নেই সেই এলাকার মানুষ তো মনোনয় করেনি, বিধায়ক হয়তো আমাকে বলছেন না, অন্য দলের বিধায়ক তিনি হয়তো আমার কাছে এসে দাবি করছেন না, কিন্তু আমরা অন্য জনপ্রতিনিধি পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের সাথে আলোচনা করে উত্তরবঙ্গের প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে 40 কোটি টাকা খরচ করে আমরা উন্নয়নমূলক কাজ করছি। আমরা কৃতজ্ঞ আমাদের মুখ্যমন্ত্রীর কাছে, তিনি প্রায় 700 কোটি টাকা আমাদের এই বছর দিয়েছেন উত্তরবঙ্গের উন্নয়নের জন্য। আমরা সেটা করছি, রাস্তা করছি, ব্রিজ করছি, কারবার করছি, আমরা সোলারের বাতি বন্দোবস্ত করছি এবং এটাও ঠিক করেছি যে এই বছর এই মার্চ পর্যন্ত এই কাজগুলো হবে। আগামী বছরের যে টাকা সেই টাকা দিয়ে আমরা এমন কিছু কাজ করবো যেগুলো প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে মানুষের একটা স্থায়ী সম্পদ হিসেবে থাকবে। মানুষ যতদিন থাকবে সেই সম্পদও ততদিন থাকবে এবং মানুষ প্রতিনিয়ত সেইটা দেখে মনে করবে যে তা সেটা প্রায় 8 কোটি টাকা। আর এখানে একটা শিঙিবাড়ি নদীর ওপর জয়েস ব্রিজ তৈরি প্রায় 2 কোটি টাকা, অর্থাৎ আজকে এই ব্লকে 10 কোটি টাকার উন্নয়নমূলক কাজের সূচনা হলো এবং দ্রুত আমরা এই কাজগুলো শেষ করব। আমাদের সিটায় 3টে কাজ পেন্ডিং রয়েছে, মানে যেগুলো আমরা টেন্ডার হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, সেগুলোকে আবার শুরু করব। পাশাপাশি দিনহাটা মহকুমায় বেশ কিছু উন্নয়নমূলক কাজের পরিকল্পনা আমাদের আছে, সেই কাজগুলো দ্রুত আমরা শেষ করব।